নমস্কার ওয়েজিটিনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে আমি চলে এসেছি কুমারঘাট তত্ত্বাবধায়কের কার্যালয়ে। কৃষি বিজ্ঞান কেন্দ্র অনুকূটে জেলার ছন্তলের উদ্যোগে বুধবার কুমারঘাট কৃষি বিজ্ঞান কেন্দ্রে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্প ট্রেনিং এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার কুমারঘাট সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার অফিসে একদিনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত প্রিন্সিপাল সায়েন্টিস্ট এনসিআইপিএম ডক্টর মুকেশ সেগাল, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ডক্টর মলয় কান্তি রায় সহ অন্যান্যরা। কৃষি মন্ত্রকের জারি করা এই সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই অনুষ্ঠানগুলিতে কৃষকদের পিএম এফবিওয়াই সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়। অনুষ্ঠানে একদিন কৃষকদের অন্যান্য কৃষি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। কৃষক বৈজ্ঞানিক ইন্টারফেসে বিভিন্ন ফসল উৎপাদন পালন কিভাবে জৈব উপায়ে করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন যে কৃষকরা জৈব উপায়ে প্রাকৃতিক ভাবে চাষাবাদ করুন, চাষিরা যেন কোনো অর্গানিক সারের ব্যবহার না করেন, সেই জন্য এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন। বক্তব্য রাখতে গিয়ে এদিন কুমারঘাট সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার বাবুল মালাকার এই কথাগুলো তুলে ধরেন। অনারেবল প্রাইম মিনিস্টার ন্যাচারাল ফার্মিংয়ের উপরে অনেক জোর দিয়েছেন। ন্যাচারাল ফার্মিং কিন্তু আমরা অতীতে আমরা নিজেরাও করতাম। ন্যাচারাল ফার্মিংয়ের মূল উদ্দেশ্য হলো যে আমরা যতটুকু কম পারা যায় আমরা অর্গ্যানিক ফার্টিলাইজার্স, অর্গ্যানিক পেস্টিসাইডস এগুলো আমরা ব্যবহার করব। অতীতে কিন্তু চাষবাসটা অনেকটাই অর্গ্যানিক ফার্টিলাইজারের উপরে নির্ভরশীল ছিল, কিন্তু লোক সংখ্যা বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদাও বেড়ে গিয়েছিল, যার জন্য উৎপাদন বাড়ানোর তাগিদে কেমিক্যাল সার ব্যবহারের প্রয়োজনীয়তা বেড়েছিল, যার জন্য এখন প্রায় প্রত্যেক কৃষকই কেমিক্যাল সার ব্যবহার করেন। তবে আমরা এখনও লাগে যে ত্রিপুরার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে কৃষকরা এখনও কেমিক্যাল সার তেমন ব্যবহার করেন না। 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্য নিয়ে কেভিকে গোটা ভারতে কাজ করে যাচ্ছে। তবে কৃষকের আয় ত্রিপুরাতেই প্রায় দ্বিগুণ ছুতে যাচ্ছে এমনটাই এই দিন অনুষ্ঠানে বললেন ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার ডক্টর মলয় কান্তি রায়। আমাদের টার্গেট ছিল সেই 2022 সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করা। এটা হলো সর্বভারতীয় ক্ষেত্রে, আবার ত্রিপুরার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমরা ত্রিপুরাতেও আমাদের যে পরিসংখ্যান বলছে আমরা কিন্তু দ্বিগুণের কাছাকাছি, কৃষকের আয় দ্বিগুণের কাছাকাছি চলে এসেছি। কৃষকের আয় দ্বিগুণ করতে গেলে প্রথমত যে জিনিসটা দরকার সেটা হলো শুধু কৃষি নয়, কৃষির সঙ্গে আরও যা যা কৃষি সম্বন্ধীয় ব্যাপার আছে, পশুপালন, উদ্যান ইত্যাদির মাধ্যমে কৃষকের আয় দ্বিগুণ করা। কৃষকের আয় দ্বিগুণ করার আরেকটা জায়গা আছে, সেটা হলো লস কমানো। আয় বৃদ্ধি করতে গেলে যেই যেই কারণে লস হয় সেই লসটা যদি আমি কমাতে পারি তাহলে তো আয়টা বাড়বে, ঠিক? লসটা যদি আমি কম করতে পারি তাহলে আয়টা বাড়বে, এটা হলো আরেকটা পন্থা। এখানে পেস্ট, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য হলো পোকামাকড়ে আমাদের ফসলের ক্ষতি করে, যদি পোকামাকড় থেকে আমরা রক্ষা করতে পারি ফসলকে তাহলে এটা লসটা কম হবে, আয়টা অটোমেটিক্যালি বাড়বে। গাছে পোকা দেখলে তাকে ওষুধ দিয়ে মেরে ফেলা হয় ত্রিপুরাতে, এমনটাই করছে ত্রিপুরার একাংশ কৃষকরা। সব পোকা গাছকে ধ্বংস করে না। এই সমস্ত বিষয় নিয়ে কৃষকদের সচেতনতামূলক বার্তা অনুষ্ঠানে তুলে ধরেন প্রিন্সিপাল সায়েন্টিস্ট এনসিআইপিএম ডক্টর মুকেশ সেগাল। আমারা উদ্দেশ্য হ্যায় কি আপ সব লোগ কি আয় বাড়ে, আর দূসরা আপ সব লোগ বৈজ্ঞানিক ঢঙ্গ সে খেতি করে, ক্যোকি হাম মানতে হ্যায় কি কিসান হি বৈজ্ঞানিক হ্যায়, কিসান হি হাম সব বৈজ্ঞানিকো কো ইয়ে বাতাতা হ্যায় খেতি ক্যাসে আচ্ছি কি জা সকতি। परंतु कभी कभी उसमें हम जब बहुत जगह में जाते हैं, जैसे मैं 21 राज्य में कार्य करता हूँ, तो मैं जगह जगह में कुछ ना कुछ हर सभा में कुछ ना कुछ सीखता रहता हूँ, और उसको हम अनुसंधान करते हैं, शोध करते हैं और देखते हैं कि उसमें कैसे हम और अच्छी प्रगति से करें। तो जैसे मैं आपको बताना चाहता हूँ कि त्रिपुरा में मैंने देखा, जब मोहनपुरा में शुरू किया मैंने, तो देखा कि किसान भाई क्या करते थे, पहली कि कोई कीड़ा दिखा, जैसे भी सुमिनेंट साहब बता रहे थे, कोई कीड़ा दिखा सीधा की सीधा दुकान पे गए, केमिकल लिया और छिड़क दिया बिना देखे कि वो क्या
उस वो हमारा मित्र कीट है या शत्रु कीट है। तो मैं विश्वजीत से अनुरोध करूंगा, जो इनके SMS प्लांट प्रोडक्शन से करूंगा, कि अभी कुछ हम योजना यहाँ पर शुरू करेंगे तो आप सब लोगों को या पूरे उन कोटी में सभी को एक गाइड बना के दें, जिसमें मित्र कीट और शत्रु कीट हो, और अगर चाहें तो मोबाइल पर भी, जिन लोगों के पास मोबाइल हो तो मोबाइल पर भी हम बता सकते हैं, हम दे सकते हैं प्रोग्राम आपको, जिसमें आपको हर एक फसल से पता लग जाएगा कि मित्र कीट है शत्रु कीट है। बक्तव्य रखते हुए अनुगुड़ जिला कृषि विज्ञान केंद्र सीनियर साइंटिस्ट श्री विश्वजीत बोलजाना। Awareness campaign program on sustainable crop protection for through integrated pest management. এ বলতে এর মাধ্যমে আমরা কি বুঝি? তো আমরা আমরা জানি যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কৃষকের যে আয় সেটা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা সবাই এ নিয়ে কাজ করছি, এবং 2022 সালের মধ্যে আমাদের যে কৃষকের আয় দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আয় দ্বিগুণ করতে গেলে বিভিন্ন জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হলো প্রোডাকশন বাড়ানো, কীভাবে আমরা প্রোডাকশন বাড়াতে পারি, আমরা হাই ভ্যালু কিংবা হাই ইল্ডিং যে ক্রপ সেগুলি আমরা চাষবাস করতে পারি যাতে প্রোডাকশন বাড়ানো যায়। তাছাড়া বিভিন্ন হাইব্রিড এবং হাই ভ্যালু ক্রপস আমরা কালটিভেশন করতে পারি যাতে আমাদের প্রোডাকশন বাড়ানো যায় এবং ইনকাম তৎসঙ্গে ইনকাম বাড়ানো যায়। এর পাশাপাশি যে ক্রপ প্রোটেকশনের যে যে সেগমেন্টটা, অর্থাৎ ফসলকে রক্ষা করার যে যে একটা মানে চিন্তাভাবনা, সেটা সেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ আমরা পরিশ্রম করে, আমরা সবাই যারা কৃষক ভাই বোনেরা রয়েছেন, আমরা পরিশ্রম করে আমরা ফসল খেতে ফলাই, এবং সেই ফসল যদি আমরা রক্ষা না করতে পারি, কীট পতঙ্গ রোগ পোকার হাত থেকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে আমাদের যে আয় বাড়ানোর যে লক্ষ্যমাত্রা সেটাতে আমরা সেটা পরিপূরণ করতে পারবো না।